hypermetric rhythm in Quran with advice. Hypermetric rhythm অর্থ অতিমাত্রার ছন্দ। কোরআনে অতি উচ্চ ধরনের ছন্দের মাত্রা ব্যবহার করা হয়েছে। উচ্চ মাত্রার এই ছন্দ প্রবাহে আমাদের জানা ও অজানা ছন্দের সমাহার। এই ছন্দের ব্যবহার এমনভাবে হয়েছে যা আমাদের সচেতনতার মধ্যে কিছু আবার কিছু রয়েছে অতি উচ্চ লয়ে। এই উচ্চ লয় আমাদের সচেতনতার বাইরে, কিন্তু ব্রেনের সাবলিমিনাল লেভেল এই ছন্দের ফ্রিকোয়েন্সিকে সিনক্রোনাইজড করতে পারে। কিছু সুরায় পরিচিত ছন্দের সমাহার দেখুন। দেখুন ছন্দের বাহার, আরও দেখুন কিভাবে সেটা উচ্চ স্তরে উঠে গেছে। মানুষের ব্রেন সাবলিমিনাল ওই ছন্দকে টিউন করতে পারে বলেই হাফেজরা এত বড় কোরআনকে নিখুঁতভাবে স্মরণ রাখতে পারে। কোরআন কোন সাহিত্যকর্ম নয়, উপদেশ সম্বলিত আল্লাহর বাণী। পবিত্র কোরআনে আরবিতে হাইপারমেট্রিক ছন্দ এবং বাংলায় তার উদাহরণ। কোরআনের সর্বপ্রথম সুরা ফাতেহা আরবিতে দেখুন, বিসমিল্লাহির রহমানের রাহিম, দেখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিন আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। দেখুন আমি ভেঙে দিয়েছি উচ্চারণ, ওখানে দেখেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিনের সাথে মিন দিন ইন জিন লিন মিন, আবার ওখানে দেখুন রাহিম হিম আবার মুস্তাকিম আবার আলাইহিম আলাইহিম, দেখুন ছন্দায়িত। এবারে বাংলায় দেখুন, আল্লাহরই জন্য রহে যত গুণগান পালন করেনি যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান, ওইখানে দেখুন গান হান বান বিচার চার, আবার দেখুন নার দতে ইবাদতে পথে ধরে উপরে নয় হয় রয় আবার মঞ্জুর হয়, দেখুন এভাবেই ছন্দায়িত করা হয়েছে। এবার কোরআনের সর্বশেষ সুরা নাস আরবিতে দেখুন, বিসমিল্লাহ রহমানের রাহিম, দেখুন বিরাব্বিন্নাস বিরাব্বিন্নাস হিন্নাস খান্নাস রিন্নাস ওয়ান্নাস, দেখেছেন ঠিক ওইটা সুরা নাস বাংলায় করা হয়েছে। দেখুন গ্রহণ সমর্পণ মানুষের দের তারা যারা দান সান প্রদান ইনসান। এবার আল কোরআনের ৩৬ নম্বর সুরা ইয়াসিন থেকে আংশিক আরবিতে দেখুন, আরবিতে দেখুন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এখানে দেখুন সিন লিন আবার কিম হিম আবার গাফিলুন লুন নুন হুন রুন আবার নুন, দেখুন এই মিলটা সাধারণত মানুষ আরবিতে যখন পড়ে তখন বুঝতে পারে না বলে ছন্দটা তাদের চোখে পড়ে না। এই ছন্দের জন্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা কবি বলত, পাগল কবি বলত। দেখুন ইয়াসিন জ্ঞান ভরা কোরআনের কসম করে করে ভিতরে ধরে, তারপরে মান আন ভয় রয় তারা যাহারা পায় কায় দ্বারা তারা খাও দাও, দেখেছেন। দেখুন এটাও ছন্দায়িত আরবিতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাজিম হিম, দেখুন সেটা বাংলায় করা হয়েছে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান হতে শুরু করি দয়াময় আল্লাহর নামেতে। দেখুন সুরা রহমানের আংশিক আরবিতে দেখুন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আবার দেখেন হুসবান ইয়াসজুদান মিজান 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 আনাম আকমাম নাম মাম হান বান কালফাক্ষার, ওখানে খার মিনান নার খার নার তোকাজ্জিবান মাগরিবান আবার তোকাজ্জিবান, দেখুন এইভাবেই ছন্দায়িত। সুরা রহমান তো অপূর্ব সুন্দর ছন্দ।
এবার দেখুন বাংলায় আল্লাহ মহান, এই যে কোরআন, মহান আন নান খান মত গত দিয়া তিয়া বলে সকলে ফলে তরে করে নানা দানা ঘ্রাণ দান। দেখেন মৃত্তিকার আকার সকল অস্তাচল কল চল কল্যাণ অবদান। কবিদের সম্পর্কে কোরআনের মন্তব্য দেখুন, সেখানেও ছন্দ দিয়েই তা জানানো হয়েছে। আল কোরআনের ২৬ নম্বর সূরা শুয়ারার ২২৪ আয়াত থেকে ২২৬ নম্বর আয়াত আরবিতে দেখুন, ওয়া শুয়ারা উ ইয়াতাবি উ হুমুল গাবুন, ওই দেখেন ইয়া হিমুন গাবুন মুন লুন, দেখেছেন? দেখুন দেখুন ভালো করে দেখুন, নিজেও দেখবেন বাড়িতে গিয়ে, তারপরে দেখুন এতকাল জানতেন, এটাকে জানতেন যে ছন্দায়িত কোরআন? দেখুন বাংলায় আবার কি কথা বলছেন এখানে, ভ্রান্ত পথের উপর তাহারাই রয় কবিদের যারা সব অনুগামী হয়, তুমি কি দেখো না তা প্রতি ময়দানে উন্মাদ সমতারা ঘোরে সেখানে, এবং কথা বলে তাহারা যেমন কাজ করে না তারা কখনো তেমন। তাহলে কবিদের সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন, আসলে ছন্দ আর কবিত্ব এক জিনিস নয়। কোরআন কোন কবিতা কিংবা সাহিত্য কর্ম নয়, পরিষ্কারভাবে মানুষের জন্য আল্লাহর উপদেশ সম্বলিত কিতাবই হল আল কোরআন, যা নাজিল হয়েছে ছন্দায়িতভাবে মুখস্থ রেখে পালন করার জন্য। আল কোরআনের সূরা ইয়াসিনের ৬৯ ও ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই দেখুন কোরআন মুবিন, আবার আলাল কাফিরিন মুবিন রিন, এর অর্থটা দেখুন আল্লাহ বলছেন বাংলায় অর্থ দেখুন, রাসূলকে কবিত্ব করিনি কোদান, স্বচ্ছ উপদেশে আছে ভরা যে কোরআন, জীবিত আছে যারা পায় যেন ভয়, কাফেরের শাস্তি যেন প্রমাণিত হয়। দেখুন এটাও ছন্দায়িত করা, রাসূলকে তিনি কখনো কবিত্ব দান করেননি। এবার দেখুন আল কোরআনের ১০৮ নম্বর সূরা কাউসার, দেখেন ইন্না আতায়না কাল কাউসার হার তার, দেখেছেন সবচেয়ে ছোট সূরা। এবার আল কোরআনের ১০৮ নম্বর সূরা কাউসার ওখানে বাংলায় করা হয়েছে নিয়া রিয়া দান লান তরে ভরে বলে দলে। আল কোরআনের সবচেয়ে আরেকটা ছোট সূরা ১১২ নম্বর সূরা ইখলাসে দেখুন, কুলহু আল্লাহু আহাদ সামাদ হাদ মাদ লাদ হাদ, দেখেছেন? এবার আল কোরআনের ১১২ নম্বর সূরা ইখলাসে এবার বাংলায় দেখুন, তিনি অদ্বিতীয় স্বীয় তিনি যিনি তাই নাই। ডিয়ার পার্টিসিপেন্ট, পবিত্র কোরআন যে ছন্দায়িত তা কি পরিষ্কার হয়েছে? এই ছন্দের কারণেই সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ এত বড় কোরআনটাকে মস্তিষ্কে ধারণ করে হাফেজ হয়েছে।